কর্কস প্রভাব কলাহান্ডি নে ফের মহকিবা কফি ফিরবা কলাহান্ডির গর্ব আর গৌরব অর্গস কে থুয়ামূল বাসীঙ্কর ধন্যবাদ কলাহান্ডি নে ফের মূল হেবা কফি চাষ যাহাকে নেইকি জিল্লাবাসীঙ্কর ভিতরে কাহির কেতে খুশি কলাহান্ডি জিল্লা থুয়ামূল রামপুর ব্লক নে পহলা ফেজটি 193 হেক্টর নু অটকা জমিনে কফি চাষ হেবা বলি সূচনা দিয়েছেন জিল্লাপাল ওড়িশা কফি মিশন আড়ু স্পেশাল ব্লুপ্রিন্ট লাগি গোটে বৈঠক ভি লেইথিলা কাণিকুমা গোপীনাথপুর পঞ্চায়েতর বড়বফলা মহুলপাটনা পঞ্চায়েতর উপরচর্বি আর মহুলপাটনানে কফি চাষ লাগি নিষ্পত্তি নেওয়া যাইছে মোট 480 হেক্টর জমিনে কফি চাষ করা যাবে বলি জিল্লাপাল নির্দেশ দিয়েছেন ইথি লাগি জলদি রাজস্ব নিরীক্ষককু জমির সর্ভে করবা লাগি সূচনা দিয়েছেন কাম তো হাজার হাজার লোক করুছিলে রামপুর লোক সব গাঁ পাখের লোক সব আর কাটকুড়ার লোক বি আসি করে এনে কাম দাম করে খাওয়াতে কি অন্য গাঁ লোক বি আসি করে কাম দাম করে খাওয়াতে এটা নষ্ট হয়েছিল বলে সে অফিসর মনে নাই থিলে না আর লিখি দিলে তো এটা তো কে একরা নাই কলে আর তেনকে সরপঞ্চ গোটে থিলা সে সরপঞ্চ তো আনি করে এটি লগি দেলা তো সব ডাউন হয়ে গলা আদিবাসী মানুষ ভুয়া বুলাই করে সেমানকর দ্বারা হি এই আমার কফি প্লান্টেসনটি নষ্ট হয়েছে আউ এখানে রাজনীতি বি প্রভাব পড়িছে সেমানকু আমি বুঝাইছিলু যে এই কফি প্লান্টেসনকু ধ্বংস করিবা দ্বারা থমরামপুর পরিবেশ সম্পূর্ণ নষ্ট হব সরকারকু আমি পুনরুদ্ধার করিবা পাই মধ্যে জনাইছন্তি পূর্বতন আমার সাংসদ স্বর্গত বিক্রম কেশরী দেব আউ অনেক বুদ্ধিজীবী ওড়িশার কোরাপুট কফি দেশ বিদেশে সবুআড়ে না করিছে ইহাতে কলাহান্ডি জিলানে ফের কফি চাষ লাগি চেষ্টা জারি রয়েছে বি অন্বেষা রেডি জিলাপাল হিসাবে যোগ দেওয়া উত্তরু মনরেগা যোজনা কফি বোর্ড ডিএমএ ফন্ড দ্বারা জলছায়া বিভাগ আড়ু কফি চাষ লাগি সবু প্রস্তুতি মূল করবাকে নির্দেশ দিয়েছেন কফি চাষ করবা লাগি ইচ্ছা থিবার চাষীঙ্কর গোটে গ্রুপ বনেকি জলছায়া বিভাগর মূর্তিকা সংরক্ষণ কমিটি দ্বারা কফি চাষ লাগি পদক্ষেপ নেওয়া যা যাহাকে নেইকি অঞ্চলবাসী বনে খুশি অছন ফামুর রামপুর আমার জঙ্গল পাহাড় ঘেরা অঞ্চল আউ সিটি আমার কফি চাষ পাই উৎকৃষ্ট জায়গা অছি ইয়া পূর্বর মধ্যে আমার চাষ হতিলা কিন্তু কোনসি কারণবশত সেটা বন্ধ হয়ে যাইছিলা আউ বর্তমান উদ্যম হয়েছি আউ এই চলিত বর্ষ আমার কাণিগুমা পাখরে 25 একর চাষ করা যাচ্ছি এবং আস্তে আস্তে আমি সেটাকে বড়াইবা আসন্তা বর্ষক প্রায় 600-700 একর জমির আমি লক্ষ্য দায় রক্ষিত কফি চাষ পাই ইয়া নিহতি ভাবে সেই অঞ্চলর বিকাশ পাই সহায়ক হব এবং যে মানে দাদন খুটিবা পাই যাওচন্তি বাহার রাজ্যকু সেমানকু মধ্যে রক্ষা যাই পারিবো কাহিঁকি না তাঁকর সেটি এঙ্গেজমেন্ট হয়ে পারিবো আর সেমান দুই পয়সা পাইবে তেণু এইটা গোটে নিহতি ভাবে স্বাগতযোগ্য পদক্ষেপ এবং আসন্তা বর্ষ মানকরে এটা ব্যাপক ভাবে থমরামপুরে করা যাবে কলাহান্ডি নে কেবে মহকিবা কফির বাসনা আর কেবে রোজগার পাইবে অঞ্চলবাসী কলাহান্ডি লাঞ্জিগড় নু ভারত বিসিঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।